সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের লেকচার 4 অর্থাৎ 4 নম্বর লেকচার আলোচনা করতেছি। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য। তো আমরা এই অঙ্কন করার জন্য যে বই সহায়তা নিয়েছি সেটি আমাদের রচিত বই সঞ্চালন প্রকাশনের ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বই। আচ্ছা, আবারও বলি যে তোমরা যদি বই সংগ্রহ করতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে, সরি আমাদের ডিসক্রিপশন সেকশনে তোমাদের এই বইয়ের জন্য অ্যাড্রেস দেওয়া থাকবে, ফোন নম্বর দেওয়া থাকবে, তোমরা ফোন করে কিন্তু বইটি সংগ্রহ করতে পারবে। এবং বলে রাখি যে এটি আমাদের দেশের প্রথম কোনো বই যেটি শুধুমাত্র অঙ্কের জন্য রচনা করা হয়েছে এবং শুধুমাত্র অঙ্ক করার জন্য কীভাবে অঙ্কগুলি করতে হবে কোনো টিউটোরিয়াল ছাড়াই সেটি কেবলমাত্র এই বইতেই দেওয়া আছে বাংলাদেশে। এটি প্রথম কোনো বই, শুধু নিজে নিজে বলতেছিলাম যে ভিতরে যে লেকচারগুলি আমরা রচনা করছি হুবহু বই থেকে লাইনগুলি তুলে নেওয়া। তো আমরা তোমরা লাইনগুলি দেখলে বুঝতে পারবে বইয়ের কোয়ালিটিটা আসলে কেমন। আচ্ছা, তাহলে শুরু করা যাক আজকে আলোচনা, নেট বর্তমান মূল্য পদ্ধতি। তো নেট বর্তমান মূল্য পদ্ধতি এখানে কী বলা আছে, যে পদ্ধতিতে ভবিষ্যৎ প্রাপ্তির বর্তমান মূল্য হতে নগদ বই প্রবাহের পরিমাণের মূল্যের পরিমাণ পাত তাকে নেট বর্তমান মূল্য পদ্ধতি বলে। একদম ঠিক, আমরা যেমন বর্তমান মূল্য নির্ণয় করতাম ওই কী বলে টাইম ভ্যালু অফ মানিতে, আমরা যেমন বর্তমান মূল্য নির্ণয় করেছি যেটা আমরা বলতে পারি যে আমরা যে পিভিএর একটা অঙ্ক করেছি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ঠিক ওই সূত্রটা আমরা এখানে কাজে লাগাই। আর মিশ্র নগদ প্রবাহ পদ্ধতি একটা অঙ্ক আমরা টাইম ভ্যালু অফ মানিতে করেছি, সেটা পদ্ধতি কিন্তু আমরা এখানে কাজে লাগাচ্ছি। তো এখানে প্রথমে বলতে হচ্ছে নগদ অন্তঃপ্রবাহ সমান হলে অসমান হলে সমান অসমান কি, এটা কিন্তু আমরা পেব্যাক পিরিয়ডের সময় আলোচনা করেছি। তোমরা যারা দেখো উপরে আই নামের একটা আইকন আছে, দেখো ওখানে সাজেস্টেড পেব্যাক পিরিয়ড ভিডিওটা দেওয়া আছে, অথবা আমাদের লেকচার পার্ট 1, 2, 3 তিনটে দেওয়া থাকবে, সেখানে তোমরা ক্লিক করলে পার্ট 2 পেব্যাক পিরিয়ড আলোচনা করেছে, সেখানে তোমরা ওটা ক্লিক করে সমান অসমান বুঝতে পারবে। আচ্ছা, তো এনপিভি যদি সমান হয় সেক্ষেত্রে এনপিভি নির্ণয় করতে হবে কীভাবে, সূত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা সিএফ মানে ক্যাশ ফ্লো অর্থাৎ নগদ প্রবাহ 1, অর্থাৎ যে নগদ প্রবাহগুলি আসবে প্রতি বছর আসবে সেটা হচ্ছে সিএফ 1 আমরা বলবো। এরপর আমরা বলতেছি হচ্ছে সূত্র হচ্ছে 1 - 1/1/1+k, এখানে কে মানে হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চার অর্থাৎ বাটার সুদের হার, মুনাফার হার, সুযোগ ব্যয় এগুলি আর কি। তাহলে আর এন মানে তো আমরা জানি সময়, তার এখানে হচ্ছে কি সিএফ জিরো মানে হচ্ছে কি যে বিনিয়োগের পরিমাণ, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এখানে ক্যাশ ফ্লো জিরো অর্থাৎ জিরো সময়ে টাইম জিরোতে ক্যাশ ফ্লো যেটা হয়, মানে আগে তো জিরোর সময় কী করতে হয় ক্যাশ ফ্লো আউট, অনেক সময় প্রশ্নে কী করা থাকে মাইনাস দেওয়া থাকে অনেক স্টুডেন্ট বোঝে না যে বছরে দেওয়া আছে জিরো আবার মাইনাস দেওয়া আছে, এটা আমি কী করবো। সেই জিরোটা দেওয়া আছে হচ্ছে এটা তোমার নগদ অন্তঃপ্রবাহ নয়, এটা নগদ বহিঃপ্রবাহ অর্থাৎ নগদ বিনিয়োগ, যে বিনিয়োগটা আমরা করতে থাকি তো বিনিয়োগ করা লাগবে। তো প্রথমে তো বিনিয়োগ যখন করবো সেই সময় তো জিরোই, ঠিক আছে। আর যখন যেহেতু মাইনাস দেওয়া থাকে মানে হচ্ছে কি আমার টাকাটা চলে যাওয়ার কারণে ব্র্যাকেট চিহ্ন অথবা মাইনাস চিহ্ন প্রশ্নে দেওয়া থাকে, আমরা সেই প্রশ্নের সময় আলোচনা করবো। এখানে আমরা সূত্রের কথা বলতেছি, তো এখানে আমরা কে সমান সমান বাটার হার, সিএফ জিরো বার্ষিক বিনিয়োগ, আর সিএফ ওয়ান হচ্ছে নগদ অন্তঃপ্রবাহ ব্যবহার কখন করবো, প্রশ্ন নগদ অন্তঃপ্রবাহের মান যদি সমান থাকে প্রতি মেয়াদের শেষে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ আসলে এই সূত্রে প্রয়োগ করতে হবে। এই নগদ অন্তঃপ্রবাহ সমান হলে অসমান হলে তো আমরা অসমান সূচনা একটু পরে আলোচনা করবো, আগে সমান নিয়ে কথা বলি। তো এরপর আসি, লেমন জুস কোম্পানি লিমিটেড কিছু নতুন জুস তৈরির জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিল, প্রকল্পের ব্যয় 1,00,000 টাকা, উক্ত প্রকল্প থেকে আগামী 3 বছর নগদ অন্তঃপ্রবাহ হবে 45,000 টাকা, প্রকল্পটির মূলধন ব্যয় হবে পাট্টার হার বা সুযোগ ব্যয় 10% হলে নেট বর্তমান মূল্য নির্ণয় করো। তাহলে খেয়াল করো 1,00,000 টাকা কিন্তু বিনিয়োগ এবং প্রতি 3 বছর আগামী 3 বছর কিন্তু সেম অ্যামাউন্টের টাকা আসছে অর্থাৎ 45,000 টাকা, মানে প্রথম বছর 45,000, তো দ্বিতীয় বছর 45,000, তো তৃতীয় বছর 45,000 টাকা। এভাবে প্রকল্পটির যে মূলধন ব্যয় বা পাট্টার হার বা সুযোগ ব্যয় যাই বললে কেন 10% দেওয়া আছে, এবার নির্ণয় করতে বলছে। জাস্ট আমরা কী করবো, এই মানগুলো লিখলাম সিএফ জিরো সমান সমান 45,000 টাকা, 45,000 টাকা, সিএফ জিরো হচ্ছে 1,00,000 টাকা, সিএফ ওয়ান 45,000, সিএফ জিরো 45,000, সরি 10,00,000, আর কে হচ্ছে 10% বা 0.10 সময় হচ্ছে 3 বছর। জাস্ট এই মানগুলিকে আমরা সাবস্টিটিউট করছি, করে কিন্তু একটা মান আমরা এখানে নির্ণয় করছি, মানটা কত আসছে 11,908 টাকা, 11,908 টাকা। এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের যদি সমান হয় সমানের ভিত্তিতে আমরা এইভাবে নগদ অন্তঃপ্রবাহ নির্ণয় করবো। আচ্ছা, এবারে একই অঙ্ক জাস্ট আমরা আগামী 3 বছর, এবার আমরা নগদ অন্তঃপ্রবাহ সমান জায়গায় অসমান দিয়েছি অর্থাৎ 60,000, 35,000, 30,000, এবার বিভিন্ন সময় বিভিন্নটা দিয়েছি, এই জন্য এটাকে বলতেছি আমরা অসমান। তো প্রকল্পটির মূলধন ব্যয় শুধু একই প্রশ্ন কথা আছে, এখন শুধু আমরা এখানে কী করছি দেখো, ঠিক নগদ মিশ্র প্রবাহের মতো টাইম ভ্যালু অফ মানিতে। তো দেখো সিএফ 1/1+k+1, এখানে 1, এখানে 1,
তো এইভাবে যতগুলো বছর থাকবে তো উপরে 1 হলে নিচে 1 উপরে 2 হলে নিচে 2 উপরে 3 হলে নিচে 3 আর যদি বছর থাকতো তাহলে লিখতাম CF4 by 1 plus K power 4 আর যদি বছর থাকতো তাহলে লিখতাম CF5 by 1 by K plus 5 power 5 এইভাবে আমরা কিন্তু লিখতাম তো যত বছর থাকবো তত বছর আমি এভাবে করব এবং মানগুলো কিন্তু এভাবে দেব CF0 মানে হচ্ছে এখানে 1 লাখ টাকা আর CF1 প্রথম বছরের জন্য 65000 দ্বিতীয় বছরের জন্য 35000 পরের বছরের জন্য 30000 নিচে কিন্তু মানটা সেম শুধু পাওয়ারগুলি ভিন্ন ও এখানে কিন্তু এই যে 1 2 3 এখানে শুধু বছর 1 বছর 2 বছর 3 আর নিচে কিন্তু n এর মান এখানে 1 এখানে 2 এখানে 3 হ্যাঁ উপরে 1 2 3 লেখা দরকার কিন্তু নিচে পাওয়ার যে তো এটা অবশ্যই লিখতে হবে ঠিক আছে এইগুলি ক্যালকুলেশন আমরা করলাম তো ক্যালকুলেশন আশা করি তোমরা সবাই পারো তো সেই ক্যালকুলেশনগুলি করে আমাদের এখানে মান আমরা দেখালাম হচ্ছে 6010 টাকা তো এইভাবে হচ্ছে সমান অসমানের নগদ অন্তঃ প্রবাহের যে সমান অসমান ব্যাপার আছে এই সমান অসমান ব্যবহার করে নেট বর্তমান মূল্যের অঙ্ক বের করতে হয় আশা করি তোমরা আজকে লেকচারে বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে তোমরা আমাদেরকে জানাও আমাদের কমেন্ট সেকশনে জানাও অথবা আমাদের ফেসবুক স্কুল অফ কমার্স আমাদের ফেসবুক গ্রুপ স্কুল অফ কমার্স তোমরা সেখানে জানাতে পারো জানালে আমরা যে সমস্যাটা হবে সমস্যা কোনো বই অন্য কোনো বই থেকে হলে সমস্যা নেই সেটা ছবি তুলে আমাদেরকে জানালে আমরা সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ